1971 মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে বগুড়া তিন আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমেন তালুকদার ওরফে খোকাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা ও লুটপাটের অভিযোগ এনে বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির রায়ের সারসংক্ষেপ পাঠ করেন। মিথিলা নাসরিনের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের সময় বগুড়ার আদমদিঘি এলাকায় পাকিস্তানি হানাদারদের নিয়ে ব্যাপকভাবে লুটপাট, হত্যা ও গণহত্যার অভিযোগে আব্দুল মোমেন তালুকদার খোকার বিরুদ্ধে তদন্ত শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। আমাদের যে জেনোসাইডের সংজ্ঞা আমাদের ট্রাইব্যুনাল আমাদের অ্যাক্টে সেটা অত্যন্ত রিচ সংজ্ঞা এবং অন্যান্য যে আমরা এ পর্যন্ত যে সংজ্ঞা দেখে এসেছি তার চাইতে অনেক ইম্প্রুভ সংজ্ঞা এটা বলতে পারবো এবং আজকের এই জাজমেন্টের মধ্যে দিয়ে আমাদের সেই সংজ্ঞার সম্পূর্ণরূপে একটা পরিপূর্ণ একটা এক্সপ্লানেশন আমরা পেয়েছি। জামাতের বিচারের জন্য কি কোথায় আমরা কীভাবে করব এবং ট্রাইব্যুনালে কীভাবে নিয়ে আসব সেই সংক্রান্ত আমাদের পর্যালোচনা আমরা ইতিমধ্যে করে যাচ্ছি। যেহেতু সাংগঠনিক ব্যাপার সেই জায়গাটা একটা সংগঠনকে, সেই সংক্রান্ত ব্যাপারেও আমরা আমাদের আইন মন্ত্রণালয় সহ আমাদের ড্রাফটিং উইংস রয়েছে তাদের সাথে আমরা নিয়মিতভাবে এটা যোগাযোগ করে যাচ্ছি। আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় 2017 সালে। তখনকার দিনের একজন তরুণ এবং একজন কম বয়স্ক লোক তাকে এই যে ভূমিকে আমরা আজকে দেখি শুধুমাত্র আমরা মনে করি যে রাজনৈতিক বিবেচনায় তাকে আজকে সেই এই বিচারটার তাকে সম্মুখীন হতে হয়েছে। 1978 সালে বিএনপিতে যোগ দেন মোমেন তালুকদার। বগুড়া তিন আসনের সাবেক এই সংসদ সদস্য বগুড়া জেলা বিএনপি সহসভাপতি ও রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।